সচিন, দ্রাবিড় না সেহবাগ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে ভালো গড় কার? টি টোয়েন্টি সিরিজ, একদিনের সিরিজের পর সামনে এবার টেস্ট সিরিজ। 21 ফেব্রুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু প্রথম টেস্ট। বিশেষজ্ঞদের মতে ভারতীয় ব্যাটসম্যানদের টেকনিকের কড়া পরীক্ষা নেবে এই টেস্ট সিরিজ। জোরে হাওয়ার পাশাপাশি বাড়তি বাউন্সও সমস্যায় ফেলতে পারে বিরাট কোহলির দলকে। তবে ভারতীয় ব্যাটসম্যানদের অনুপ্রেরণা হয়ে উঠতেই পারেন রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই 1999 সালে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন সচিন টেন্ডুলকার, সেটা 1999 সালে। আবার 2010 সালে আহমেদাবাদে বীরেন্দ্র সেহবাগ করেছিলেন 173। কিউইদের বিরুদ্ধে গৌতম গম্ভীরের টেস্ট বাঁচানো 137 রানের ইনিংসও ঢুকে পড়েছে লোকগাথায়। দেখে নেওয়া যাক ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কে সবচেয়ে বেশি সফল। বীরেন্দ্র সেহবাগ কিউইদের বিরুদ্ধে টেস্টে খেলেছেন 21 ইনিংস, 44.15 গড়ে করেছেন 883 রান। তার মধ্যে রয়েছে 2টো সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরি। ভারতের ইতিহাসে সবচেয়ে আক্রমণাত্মক টেস্ট ওপেনার ছিলেন তিনি। একমাত্র ভারতীয় হিসেবে টেস্টে 2টো ট্রিপল সেঞ্চুরি রয়েছে তার। টেস্টে তার স্ট্রাইক রেটও চোখ কপালে তোলার মতো, 82.33। 2003 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন সেহবাগ। মোহালিতেই সেই ইনিংস 130 করেছিলেন তিনি। তার কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি এসেছিল আহমেদাবাদে 2010 সালে। সেই ইনিংসে ঝড়ের গতিতে মাত্র 199 বলে 173 করেছিলেন নজফগড়ের নবাব। 2001 থেকে 2012 লম্বা টেস্ট ক্যারিয়ারে 104 ম্যাচ খেলেছেন বীরু। ব্যাট হাতে নেমেছেন 180 বার, 49.34 গড়ে করেছেন 8,586 রান, সর্বাধিক 319। তার ক্যারিয়ারে আছে 23টি টেস্ট সেঞ্চুরি, 32 হাফ সেঞ্চুরি। দেখা যাচ্ছে বীরুর টেস্ট ক্যারিয়ারের গড় নিউজিল্যান্ডের বিরুদ্ধে গড়ের চেয়ে ভালো। অনেকের কাছে সচিন টেন্ডুলকার চিহ্নিত হন ক্রিকেটের ভগবান হিসেবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তার রেকর্ড বেশ ভালো। কিউইদের বিরুদ্ধে 39 ইনিংসে 46.91 গড়ে 1,595 রান করেছেন তিনি। এর মধ্যে 4টি সেঞ্চুরি ও 8টি হাফ সেঞ্চুরি রয়েছে। রেকর্ড সমর্থক সচিনের সঙ্গে একমাত্র ক্রিকেটার হিসেবে 200 টেস্ট খেলেছেন তিনি। টেস্টে সবচেয়ে বেশি 15,921 রান করেছেন। টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি 91 ও হাফ সেঞ্চুরি 68 রেকর্ডও সচিনের। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও যথারীতি ধারাবাহিকতা থেকেছেন সচিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার প্রথম সেঞ্চুরি আসে 1998 সালের ওয়েলিংটনে, সচিন করেছিলেন 113 রান। দ্বিতীয় সেঞ্চুরি আসে 1999 সালে মোহালিতে, 126 রানে অপরাজিত ছিলেন তিনি। সেই সিরিজেই আহমেদাবাদে করেছিলেন 217 রান। 2009 সালে হ্যামিল্টনে তার ব্যাটে আসে 160 রান, সেটাই কিউইদের বিরুদ্ধে তার শেষ টেস্ট সেঞ্চুরি। রাহুল দ্রাবিড়ই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের সফলতম ভারতীয় ব্যাটসম্যান। 28 ইনিংসে 63.80 গড়ে তিনি করেছেন 1,659 রান। তার মধ্যে 6 সেঞ্চুরি ও 6 হাফ সেঞ্চুরি রয়েছে। ভারতীয় ক্রিকেটে তাকে বলা হয় দ্য ওয়াল, যা কিউইদের বিরুদ্ধে তার পারফরমেন্সেই প্রতিফলিত হয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত দ্রাবিড়ই দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। তার ব্যাটে টেস্ট এসেছে 13,288 রান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি 100 রানের তালিকাতে তিনি রয়েছেন 2-এ। দ্রাবিড়ের ব্যাটে এসেছে 36টি সেঞ্চুরি। 1999 সালে হ্যামিল্টনে 2 ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দ্রাবিড়। প্রথম ইনিংসে করেন 190 রান, দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন 103 রানে। 1999 সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন 144 রান। 2003 সালে আহমেদাবাদে করেন 222 রান, সেই আহমেদাবাদে 2010 সালে করেন 104, সেই সিরিজেই নাগপুরে করেন 191 রান। এদিকে আবার অধিনায়ক বিরাট কোহলি দিলেন সংকেত, এই খেলোয়াড় হবেন প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার উইকেটকিপার। ভারতীয় ক্রিকেট দলের তরুণ প্রতিভাবান উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে কিছুদিন আগে মহেন্দ্র সিং ধোনির উত্তরাধিকারী মনে করা হতো। ঋষভ পন্ত ভারতীয় ক্রিকেট দলের প্লেয়িং ইলেভেনে 3 ফরম্যাটে বিশেষ জায়গা করে নিয়েছিলেন, কিন্তু সেই সময় ঘুরেছে আর বর্তমান ভারতের প্লেয়িং ইলেভেনের কোনো ফরম্যাটেই তিনি আর অংশ নন। এমনিতে ঋষভ পন্ত ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াডে বজায় রয়েছেন, কিন্তু তাকে কিছু সময় ধরে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া হচ্ছে না। একদিকে সেখানে ঋষভ পন্তের জায়গায় টেস্ট ফরম্যাটে ঋদ্ধিমান সাহা নিয়েছেন, তো অন্যদিকে ওয়ানডে আর টি টোয়েন্টি ফরম্যাটে কেএল রাহুলকে ঋষভ পন্তের চোট সুযোগ দিতেই তিনি ঋষভ পন্তকে একদমই দলের বাইরে করে দিয়েছেন। আর ব্যাট এবং উইকেটের পিছনে দুর্দান্ত প্রদর্শন করে ঋষভ পন্তের সীমিত ওভারের জায়গা একদমই মুশকিলে ফেলে দিয়েছেন। ঋষভ পন্ত এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে
14 ফরম্যাটের স্কোয়াডেরই অংশ, কিন্তু এখনও পর্যন্ত তাকে ওয়ানডে আর টি-20 সিরিজে বাইরে বসে জল খাওয়াতেই দেখা গিয়েছে। কিন্তু 21 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলে 2 ম্যাচের টেস্ট সিরিজে আরও একবার ঋষভ পন্থের প্লেইং ইলেভেনে প্রত্যাবর্তনের সংকেত দিলেন অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ড ইলেভেনের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সংকেত দিয়েছেন যে তিনি টেস্ট সিরিজ চলাকালীন ঋষভ পন্থকে দলে সামিল করতে পারেন। প্র্যাকটিস ম্যাচে ঋষভ পন্থকে ব্যাটিং আর উইকেট কিপিং দুই বিভাগেই সুযোগ দেওয়া হয়েছে। এদিকে যেখানে ঋষভ পন্থকে ব্যাটিংয়ের ঋদ্ধিমান সাহার আগে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তিনি দ্বিতীয় ইনিংসে 70 রানের ইনিংসও খেলেছেন, তো সেই সঙ্গেই প্র্যাকটিস ম্যাচ চলাকালীন ঋষভ পন্থকে উইকেট কিপের দায়িত্বও দেওয়া হয়েছিল। যদিও ঋদ্ধিমান সাহা উইকেট কিপিং করেছেন, কিন্তু পন্থকে প্রথম কিপিং গ্লাভসের দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে তিনি 3টি ক্যাচ নিতে সফল হন। এইভাবে প্র্যাকটিস ম্যাচ পন্থের উপর কোহলি যে ভরসা আর বিশ্বাস দেখিয়েছেন, তাতে কোথাও না কোথাও এইটাই মনে করা হয় যে তাকে টেস্ট সিরিজে সুযোগ দেওয়া হতেই পারে। সো ফ্রেন্ডস, এখন প্রশ্ন হচ্ছে ঋষভ পন্ত নাকি ঋদ্ধিমান সাহা, কাকে প্রথম টেস্টে উইকেট কিপারের দায়িত্ব দেবেন কোহলি? আপনাদের কি মত তা আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভারতীয় ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।